নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে আপনাদের সামনে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ব্লকের বাল্য গোবিন্দপুর অঞ্চলের চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কিন্তু জল, আর এখনও জল রয়েছে এই জায়গায়, কোথাও বা এক হাঁটু, কোথাও বা এক কোমর, এরকম জল রয়েছে। সেই চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। আমরা শুনে নেওয়ার চেষ্টা করব এখানকার মানুষের একজনের বক্তব্য, কিন্তু তার আগে আপনাদের দেখাই এই বাল্য গোবিন্দপুর এলাকার মানুষজন কোথায় আছেন। দেখতে পাচ্ছেন সেই চিত্র, রাস্তার ধারে কিন্তু এই মানুষজন তাঁবু খাটিয়ে আছে, কতটা কষ্টে আছেন সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের পর্দায় সেই সমস্ত মানুষগুলো, বন্যা কবলিত মানুষগুলো কীভাবে আছেন। চলুন এখন শুনুন। দু নম্বর ব্লকের মথুরা 12 নম্বর অঞ্চলের একটা প্রত্যন্ত গ্রাম, কি কঠিন অবস্থা আপনারা দেখুন। এখানকার মানুষজনের ঘর বাড়ি কেমন জলের তলায়, লোকজন খাবার জলটুকু পাচ্ছেন না, চারদিকে যেদিকে তাকাবেন শুধু জল আর জল। আপনারা আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের সঙ্গে কাজ করেছিলেন এতক্ষণ কন্টাই লায়ন্স ক্লাব বালুচরি, আপনারাও আসুন, আপনাদেরকে কাজের স্কোপ করে দেবো, কাজের জায়গা করে দেবো, আপনারা পৌঁছে এই নিরন্ন, এই দরিদ্র, এই দুর্দশাগ্রস্ত মানুষদের কাছে দাঁড়ান কিছু সাহায্য নিয়ে, তারা যাতে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারেন। নমস্কার।